কতদিনে দেয়, এরা তো দেয় অনার্স আছে। এখন কি করবে? না বল বল, সেটা করতে গিয়ে করে দিন, তো একজন করতেছেন না, এখন করতে পারছি। কথা বলতেছে না এই ইয়া জুবে, হ্যালো জি হ্যালো, স্যার, শুরু জি স্যার, লেকচার শুরু করছে। আজকের লেকচার হবে তোমার অ্যাবাউট স্নেক, স্নেক বাইট, স্নেক পয়জনি। কেমন স্নেক পয়জনি মধ্যে তোমার কয় ধরনের স্নেক আছে, কি কি স্পেসিস, ফ্যামিলি, তাদের হ্যাবিট, ডিস্ট্রিবিউশন, তারপরে তোমার স্নেকের যে পয়জন, পয়জনের কি কি কনস্টিটুয়েন্ট, ফ্যাংস, তারপরে পয়জন বাইট, এগুলোর মধ্যে পয়জনাস নন পয়জনাস স্নেক ক্রাইটেরিয়া, বাইটের ক্রাইটেরিয়া হাউ টু আইডেন্টিফাই, হ্যাঁ, তারপরে বাইটের সাইন সিমটম, প্রাইমারি কেয়ার বা ফার্স্ট এড, ট্রিটমেন্ট, পোস্টমর্টাম ম্যানেজমেন্ট, মেডিকেল ইম্পর্টেন্স, এগুলো থাকবে। কেমন? ওকে শোনা যায়, সাপ তো এনিম্যাল কিংডম এর অংশ, তাই না? There are more than 3,500 species of snakes, but about 250 are venomous. Around the world, 3,500 species আছে snake এর, এবং বলেছিলাম যে তাদের সবগুলো কিন্তু ভ্যানোমাস না, সবগুলো বিশোধন না, বিষহীন বা নির্বিষ সাপও আছে বেশিরভাগ, এবং তার মধ্যে মাত্র 250টি স্পেসিস হচ্ছে ভ্যানোমাস, বিষধর। কেমন? ইন ইন্ডিয়া অ্যাবাউট 260 স্পেসিস আর ফাউন্ড। ইন্ডিয়া মানে ভারতবর্ষে আমরা আমরা 216টা স্পেসিস দেখতে পাই, এর মধ্যে 12টা হচ্ছে পয়জনাস। আর অ্যাকর্ডিং টু হু দেয়ার আর মোর দেন 2.5 মিলিয়ন ভ্যানোমাস স্নেক বাইট ওয়ার্ল্ড ওয়াইড ইচ ইয়ার, উইথ মোর দেন 1,125,000 ডেথস। এছাড়াও ওয়ার্ল্ডে প্রায় 25 লক্ষ, 2.5 মিলিয়ন ভেনোমাস বাইট আছে। কেমন? ভেনোমাস বাইট প্রতি বছর হচ্ছে, এর মধ্যে 1,25,000 মারা যাচ্ছে। ইন ইন্ডিয়া অনলি 5 অফ দি দেম আর ডেঞ্জারাসলি পয়জনাস টু ম্যান। এর মধ্যে ইন্ডিয়াতে যে আমরা 216টা স্পেসিস পাচ্ছি, 52টা পয়জনাস ইয়ে পাচ্ছি, এর মধ্যে 5টা ডেঞ্জারাসলি পয়জনাস, এইগুলো ইউজুয়ালি 5টা। কেমন? ডেঞ্জারাসলি পয়জনাস কি কি? এগুলা কিং কোবরা, কিং কোবরা, কমন ক্রেট, কিং কোবরা, কমন কোবরা, কমন ক্রেট, রাসেস ভাইপার এন্ড শর্ট স্কেল ভাইপার। ইন্ডিয়াতে যে ইয়েগুলো আছে এর মধ্যে 5টা হলো ডেঞ্জারাসলি পয়জনাস, তারা কি কি? কিং কোবরা, কমন কোবরা, কমন ক্রেট, রাসেস ভাইপার আর শর্ট স্কেল ভাইপার। দি মোস্ট কমন পয়জনাস স্নেক ইজ কমন ক্রেট, সবচেয়ে বেশি কমন যেটা সেটা হলো কমন ক্রেট। আমরা এখন ক্লাসিফিকেশন দেখি, পয়জনাস স্নেক কে 5টা ফ্যামিলিতে ক্লাসিফাই করা হয়। কেমন? 5টা ফ্যামিলিতে ক্লাসিফাই করা হয়।
আগের গুলোতে আমরা যেখানে পেয়েছি স্পেসিস পেয়েছি আমরা প্রায় 3,500, হ্যাঁ 250টা আছে ইন্ডিয়াতে, আর ফ্যামিলি হচ্ছে এই এই যে স্পেসিস গুলার স্পেসিস গুলাকে 5টা ফ্যামিলিতে বিভক্ত করা হয়েছে, কেমন কি কি এক নাম্বার হচ্ছে দুইটা এখানে দেখো বিপিরিটি আর আর হচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আছে, তারপরে ইলাপিডি, তারপরে কোলুব্রিডি আর হইল একটাস পিডিডি, কেমন বিপিরিটি প্রোটারিডি এটা এক নাম্বার, ইলাপিডি কোলুব্রিডি আর একটাস তারপরে ইলাপিডির মধ্যে কোবরা ট্রেড, হ্যাঁ মেম্বাস টাইগার স্নেক, তারপর এখানে আছে হাইড্রোফিডি, একটা বাদ দিয়েছে হাইড্রোফিডি স্নেক ইয়াতে পাওয়া যায়, এই সিতে পাওয়া যায়, এগুলো সমস্ত হাইড্রোফিডি সিতে যেগুলো পাওয়া যায় অলমোস্ট সবগুলো হচ্ছে পয়জনাস, কুলুবুডি বুমসেন্স বার্ড স্নেক অব দি আফ্রিকান কন্টিনেন্ট পাওয়া যায়, এই হচ্ছে পাঁচ ধরনের তোমার ফ্যামিলি, পাঁচটা ফ্যামিলি আছে কাজিলশন, কেমন নেক্সট জি স্যার। এখন আমরা যদি কমন পজনাস স্নেক নিয়ে আমরা আলোচনা করি, কেমন কমন পজনাস স্নেকের মধ্যে আমরা ওকে বলছি যে পাঁচটা স্নেক উপমহাদেশে পাক উপমহাদেশে বেশি দেখা যায়, কি কি উবরা প্রে, তারপর হচ্ছে তোমার রুসেস ভাইপার, পিট ভাইপার আর সস্কিট ভাইপার, তাই না? এগুলো একটু শর্ট ডিসক্রিপশন এখানে আছে, দেখো কোবরা চিনা কোবরা একটা হুড আছে ডর্সাল সাইড অফ দি হেড, এখানে ডাবল বা সিঙ্গেল স্পেকটেকল হয়, মাঠ থাকে, কেমন সারাউন্ডেড বাই তারপর এখানে কিং কোবরা আছে, এটাও হুড আছে বাট নো মার্ক অন দি অন ইট, তুমি তো কোন মার্ক নেই, দি ল্যাম্প ইজ অ্যাবাউট 3-4 মিটার ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে, কমন ট্রেড, দেন রুসেস ভাইপার বা রাসেস ভাইপার, তারপর হচ্ছে স স্কেল ভাইপার, কেমন এগুলো প্রত্যেকটা মাথাটা কেমন ল্যাম্প কতটুকু দেখতে গোলাকার স্কেল কিরকম আমরা আসতেছি একটু ইয়ে করে নেবেন, হ্যাঁ সামারিতে যাবো, এগুলো শর্ট স্কেল ভাইপার, দেন হলো পিট ভাইপার, সি স্নেকস, এখন আসো তোমার আমরা ভ্যারাইটি গুলো দেখলাম স্নেকের, এখন তো পয়জন গ্ল্যান্ড, যে সাপে যখন বাইট করে কামড়ায় তখন যে বিষক্রিয়া হয় সেটা হয় পয়জনের কারণে, ঠিক আছে, এবং সেটা থাকে যে জায়গায় বা যে জিনিসে সেটা হলো পয়জন গ্ল্যান্ড, এবং সাপের যে স্যালাইভারি গ্ল্যান্ড ওইটি হচ্ছে সাপের পয়জন গ্ল্যান্ড, ক্লিয়ার, দে আর দি স্যালাইভারি গ্ল্যান্ডস অফ দি স্নেক, দেখো poison gland ta they are the salivary glands of the snake and are situated behind the eyes on each side of the head above the upper jaw, poison gland ta kothay thake, poison gland salivary glands of the snake situated behind the eye on each side of the head above the upper jaw, upper jaw jeta seta upper jaw উপরে থাকে বিহাইন্ড দি আই অন ইচ সাইড অফ দি হেড,
clear? Ji sir. মানে স্নেকের হেডের দু সাইডে চোখের পিছনে আপার জোড়ের উপরে এই পয়জন গ্ল্যান্ডটা থাকে। পয়জন গ্ল্যান্ডটা কি গ্ল্যান্ড? স্যালাইভারি গ্ল্যান্ড অফ দি স্নেক। ওকে, এবার হচ্ছে ফ্যাংস। ফ্যাংস হচ্ছে তোমার ফ্যাংস পয়জন গ্ল্যান্ডের সাথে বা স্যালাইভারি গ্ল্যান্ডের সাথে কানেকশন থাকে ফ্যাংসের। কেমন ওই ইয়ে থেকে পয়জন গ্ল্যান্ড থেকে সেটা ফ্যাংসে চলে আসে, ইয়েটা পয়জনটা। ক্লিয়ার? ফ্যাংসে চলে আসে এবং পয়জনাস স্নেকের টিজ যেটা শুধু পয়জন যেটা দিয়ে ইয়ে হয় নিশ্চিত হয় সেটাকে বলা হয় ফ্যাংস। ওকে, অল পয়জনাস স্নেক হ্যাভ টু ফ্যাংস। সমস্ত যতগুলো ইয়ে আছে পয়জনাস ইয়ে আছে স্নেক আছে তার দুইটা ফ্যাংস কিন্তু থাকে। দিজ আর কার্ভ টিজ সিচুয়েটেড অন দি মেক্সিলারি বোন and are attached to the parotid salivary gland. একটু আগে বলছি কিন্তু situated behind both eyes and lie along the jaws and covered by flap of mucous membrane. এটা আগে বলছি সমস্ত পয়জনাস ইয়েগুলা স্নেক গুলার দুইটা ফ্যাংস থাকে এবং তারা মেক্সিলা বোনের উপরে চোখের পিছনে ইয়ার দুই পাশে থাকে, মাথার দুই পাশে থাকে, প্যারোটিড গ্ল্যান্ডের সাথে অ্যাটাচ থাকে চোখের দুই চোখের পিছনে এবং তারা একটা মিউকাস মেমব্রেন ফ্ল্যাপ দিয়ে আবৃত থাকে। এই ফ্যাংস গুলা মিউকাস মেমব্রেন ফ্ল্যাপ দিয়ে আবৃত থাকে। ওকে, বুঝেছো কি? মানে জি স্যার, এই ফ্যাংস গুলো থাকে সিচুয়েশন আগে বলছি, এখন এটা কানেকশন থাকে প্যারোটিড গ্ল্যান্ডের সাথে বা স্যালাইভারি গ্ল্যান্ডের সাথে স্নেকের যেটা পয়জন গ্ল্যান্ড বলি এবং এটা মিউকাস মেমব্রেন দ্বারা আবৃত থাকে। When snake is about to bite, they become erect and point directly forward. যখন কামড় দিতে যায় তখন এই যে কার্ভ টিপ গুলা সোজা হয়ে যায় এবং সামনের দিকে চলে আসে। ক্লিয়ার? যখন এই সাপ বিশেষ সাপ কামড় দিতে যায় ছোবল মারতে যায় তখন ওগুলা সোজা হয়ে যায় এবং সামনের দিকে ঝুঁকে পড়ে। কেমন? দে আর বিগার দেন দি আদার টি অ্যান্ড আর গ্রুপ টু ক্যানালাইজ ইন পয়জনাস স্নেক অ্যান্ড আর সলিড ইন নন পয়জনাস স্নেক। এগুলো আমরা পরে আলোচনা করবো। তারা কিন্তু অন্যান্য যে টিথ থাকে এই টিথের চেয়ে এটা বড় হয় এবং গ্রুপ অথবা ক্যানালাইজড হয়। ওকে, গ্রুপ এন্ড ক্যানালাইজড হয় কিসে? পয়জনাস স্নেকে। যেগুলো পয়জনাস সেখানে এই ফ্যাংগুলো হয় গ্রুপ এবং গ্রুপ অথবা ক্যানালাইজ আর নন পয়জনাস স্নেকে হয় সলিড। বুঝেছো কি স্টুডেন্টস? জি স্যার। হ্যালো স্টুডেন্টস, বুঝেছো? তাহলে আমরা জি স্যার টিপগুলো কেমন বুঝলাম কিনা ফ্যাংগুলো। When a poisonous snake bites, it normally leaves two deep faint impressions. The distance between them being 8 millimeter to 4 centimeter. যখন বাইট করে হ্যাঁ তখন দুটা ডিপ ফেন্ট ইমপ্রেশন ওখানে সৃষ্টি হয় যেটার দূরত্ব হচ্ছে 8 মিলিমিটার টু 4 সেন্টিমিটার। এক হিসাবে একরকম মানে ভেরি করে 8 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার ভেরি করে। ক্লিয়ার কি? যখন ছোবল মারে তখন এগুলো ইলেকট্রিক হয়ে যায় এবং ডিপ ফেক ইয়া তৈরি করে, ডিপ ফেক তোমার ইমপ্রেশন তৈরি করে যেটা ডিস্টেন্স একটু 8 মিলিমিটার টু 4 সেন্টিমিটার। এসআই সুইপ মে প্রডিউস এ সিঙ্গেল পাংচার। এসআই বলতে হঠাৎ করে যদি মানে দ্রুত যদি সুইপ করে তাহলে সিঙ্গেল পাংচার হতে পারে। অর্থ স্মল মার্ক অফ দি টিথ, মানে
খুব দ্রুত হইলে একটা সিঙ্গেল মার্ক অথবা ছোট মার্ক হইতে পারে। মেনি ভেনোমাস স্পেসিস হ্যাভ মোর দেন ওয়ান সেট অফ ফ্যাংস। আচ্ছা এটা দরকার নাই, এটা একটু ব্যাখ্যা করা আর কি, কোন এক সেটের জন্য বেশ কোন ভেনোমাস হইতে পারে কম হইতে পারে এগুলো বলা হয়েছে। তারপরে ফ্যাংস সম্বন্ধে আমরা একটু ডিসকাস করলাম। এবার আমরা স্নেক ভেনামটা একটু দেখি কেমন। হ্যালো স্টুডেন্টস, হচ্ছে ইয়াটা ভেনামটা কি রকম এখানে বলা হচ্ছে কেমন? জি স্যার, এই ইয়া সো পরে 100 টাকা দিয়ে দাও একটা ব্যাটারি দাও আর কি দাও এই ফ্যান তো 120 মিলিয়ন লিখতে দাও পাঁচটা হলো ইয়া আর একটা স্লিপ লেস এটা খবরটা দিতে দাও। আমাকে কইছি দেন নি কে কইছি কইছি দিন করে নাকি জীবন আমি শুনিনি আরে এই কভার দিন দুনিয়া তারা হ্যালো আর মানে টক্সিটির নেচার কম্পোজিশন এন্টিজেন একটু ভেরি করে কেমন। আমরা নেক্সট এর পরে স্লাইডে যাই। কনস্টিটিউয়েন্ট দেখো, কনস্টিটিউয়েন্ট আমরা কি দেখি কনস্টিটিউয়েন্ট প্রোটিওলাইটিক এনজাইম আছে কেমন। এই দেখো কি কি কনস্টিটিউয়েন্ট, প্রোটিওলাইটিক এনজাইমস এদের লিবারেট করে কোথা থেকে লিবারেট হয় কোথায় যায় মানে কি ধরনের অ্যাকশন করে এগুলো দেওয়া আছে এখানে কেমন। এই দেখো প্রোটিওলাইটিক এনজাইম লিবারেটস হিস্টামিন হিস্টামিন ড্যামেজ হবে স্যার, এটা ড্যামেজ হবে ড্যামেজ endothelium leading to discoloration of the blood vessels ওখানে লিবার কোয়ে ওখানে blood vessels discoloration করে with excretion of blood হয় মানে কোনটা কি নেচার এবং কি ধরনের অ্যাকশন আর কি। দে কজ ডাইজেশন অফ দি টিস্যু প্রোটিনস এন্ড পেপটাইডস এন্ড প্রোডিউস মার্ক টিস্যু চেঞ্জেস। ডাইজেশন করার ফলে ইডিমা হয় ব্লিস্টারিং হয় ব্রুইসিং হয় এগুলো হয়। হ্যাঁ তাহলে প্রোটিওলাইটিক এনজাইম আছে প্রোটিওলাইটিক প্রোটিওলাইটিক এনজাইম। দুই নম্বর দেখো ফিব্রিন ফ্রাগমেন্ট যার জন্য দেখা যাচ্ছে যে ক্লটিং মেকানিজম ইয়া হয় ডিস্টার্ব হয় হ্যাঁ এবং হেমোলাইসিস হয় হ্যাঁ এন্সেস কোগুলেশন প্রসেসেস ফ্রাগমেন্টস। তার নিউরোটক্সিনস আছে নিউরোটক্সিনের কারণে প্যারালাইসিস হয় তারপর তোমার আছে এখানে চার নম্বর আছে কোলিস্টেরলাইজ আছে তারপরে হ্যামোলাইসিস আছে যেগুলো হ্যামোলাইসিস করে মেইনলি ইন দি ভিপার ভেনামে থাকে। আমরা এখন ডিফারেন্স বিটুইন কুবরা এন্ড ভিপার দেখি। হ্যাঁ ভাইপার এবং কুবরা স্নেকের মধ্যে ডিফারেন্সটা কি কি মানে কিভাবে চিনব মানে স্নেকটা কি কুবরা নাকি ভাইপার স্নেক আমরা এপিরেন্স দেখে বুঝতে পারবো কেমন। ফার্স্টে আসো বডিতে, কুবরাতে কুবরাটা কি হবে লং হবে সিলিন্ড্রিক্যাল হবে। কুবরাটা কেমন হবে লং সিলিন্ড্রিক্যাল আর ভাইপারটা হবে শর্ট ন্যারো নেক হবে।
হ্যাঁ হবে স্মল, কেমন হ্যাড হবে কোবরা তো স্মল আর ভাইটার হবে লার্জ, তবে সেলডম এটা কোবরা সেলডম বড় হতে পারে, তবে কভার বাই লার্জ স্কেলস অর শিটস অফ স্পেশাল ফর্ম, এবং হেডের যে ইয়া থাকবে স্কেল গুলো থাকবে লার্জ, কেমন হেডটা স্মল কিন্তু স্কেল গুলো হবে লার্জ, আর ভাইপার হেডটা হবে লার্জ ব্রডার দেন বডি, আর হেডটা কেমন হবে ট্রায়াঙ্গুলার হবে, কিন্তু ভাইপারটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে কভার্ড বাই নিউমারাস স্মল স্কেলস, এখানে ওইটাতে স্কেলস হবে মানে লার্জ আর এখানে স্কেল হবে স্মল, কেমন পিউপিলটা হবে রাউন্ড, কোবরাতে পিউপিল হবে রাউন্ড আর ভাইপার হবে ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে নিচের দিকে, তাই না ভার্টিক্যাল থাকবে এটার ইয়েটা ডিজাইনটা আর কি ডাইরেকশনটা, আর এখানে হবে রাউন্ড। মেক্সিলারি বোন কেমন হবে, মেক্সিলারি বোন, মেক্সিলারি বোন আমরা বলেছি যে ওখানে ফ্যাংস থাকে তাই না, এবার ফ্যাংস থাকে কেস পজনাস ফ্যাংস এন্ড আদার টিথ থাকে কুবরাতে, মেক্সিলারি বোন কেস দি পজনাস ফ্যাংস এন্ড টিথ, আর ভাইপারে শুধু কেরিজ অনলি পজনাস ফ্যাংস, ভাইপারে কিন্তু আদার টিথ থাকে না, কুবরাতে পজনাস ইয়া থাকে ফ্যাংস থাকে এবং আদার টিথও থাকে, কিন্তু এই ভাইপারে শুধু পজনাস ফ্যাংস থাকে, এবার আসো তোমার ফ্যাংস, ফ্যাংসটা কেমন থাকে কুবরাতে থাকে গ্রুপ শর্ট, কুবরার ফ্যাংস থাকে গ্রুপ শর্ট ফাইন, হ্যাঁ জি স্যার, গ্রুপ 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 বুঝো তো, গ্রুপ বুঝো তো জি স্যার, খালের মতো এক সাইডে দিয়ে খালের মতো থাকে তাই না, আর ইয়ে হচ্ছে ভাইপার হলো ক্যানালাইজ, ক্যানালাইজ বুঝো ক্যানালাইজটা এখানে ভিতরে চ্যানেল থাকবে কিন্তু এটা গ্রুপ থাকবে না খোলা থাকবে না, এটা কিন্তু চারদিক দিয়ে বন্ধ থাকবে তাই না, ভিতরে থাকবে চ্যানেলটা তাই না জি স্যার, ক্যানালাইজ আর কোবরার ইয়াতে ইয়াটাকে গ্রুপ থাকে শর্ট থাকে আর এটা ক্যানালাইজ থাকে এবং লং থাকে তাই পারে লম্বা থাকবে সেটা, হ্যাঁ এটা লম্বা থাকবে, আর ভেনম, ভেনমটা কিরকম হয় ভেনম, ভেনমের ইয়াটা হচ্ছে প্রপার্টিসটা ইয়া কোবরার হয় ভেনম প্রপার্টিস নিউরোটক্সিক, মানে এখানে যখন বাইট করবে তখন শরীরে যে ইফেক্ট হবে হ্যাঁ টক্সিক হবে সেটা হবে নিউরোটক্সিক, নিউরোটক্সিক ম্যানিফেস্টেশন হবে তাই না স্যার, নিউরোটক্সিক আর ইয়ে হবে ভাইপার হবে হেমোটক্সিক, ভাইপার হেমোটক্সিক, ওকে টেইল হবে এখানে রাউন্ড, কুবরাতে টেইল হবে রাউন্ড হ্যাঁ, আর ভাইপার হবে টেইল পেপারিং, আর এক্সট্রা এক টেইল যদি আমরা এক ধরি তাহলে সেখানে হবে কুবরা লেজ এক্স, এখানে ইএনএস বসছে এক্স, ই ডাবল জিএস হবে হ্যাঁ লেজ এক্স, এটা ডিম দেয় কুবরা, কিন্তু ভাইপার গিভ বার্থ টু ইয়াং ওয়ান্স, কিন্তু ভাইপার কিন্তু ডিম দেয় না বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করে স্যার ঠিক আছে, তাহলে আমরা এই কুবরা এবং ভাইপারের মধ্যে কিভাবে চিনবো এটা আমরা এই বৈশিষ্ট্য দিয়ে এই টেপ দিয়ে এখানে এই টেপ গুলো দিয়ে আমরা বুঝতে পারবো তাই না জি স্যার, এবার আছে তোমার ডিফারেন্স বিটুইন পজনাস এন্ড নন পজনাস স্নেকস, আমাদের দেশে তোমার বর্ষা শুরু থেকে আরম্ভ করা বর্ষাকালটা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়
বা পানির নিচে চলে যায়, তাই না? বাড়ি ঘরও চলে যায় পানির নিচে। অনেক সাপ কিন্তু তারা তাদের বাড়ি ঘর থেকে বের হয়ে আসে, তাদের দালান কোটা নাই সাপের, কিন্তু তাদের তো বাড়ি ঘর আছে, থাকার জায়গা আছে, ঠিক না? নাকি? থাকে তো, তাই না? পানি হওয়ার কারণে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার কারণে এগুলো যত তখন চলাফেরা বেড়ে যায়, তাই না? এবং রাতে বিশেষ করে তখন অন্ধকারে আমাদের গ্রামাঞ্চলে ইয়ারা মানুষ উঠে খোঁজ করে বা ইয়ে করে হঠাৎ করে হয়তো বিছানায় জড়ায় থাকে, শুয়ে থাকে বা নিচে ফ্লোরে থাকে, তখন পাড়া পরে সতর্কভাবে ইয়ে পরে হাত পরে তখন কামড় দেয়, তখন কিন্তু বেশ স্নেক বাইট হয়, কেমন? মানে আজকের সময়টা আর কি, এখন যে সময়টা চলছে এবং সামনে যে সময়টা আসতেছে এই সময়টাতে, এবং তখন অনেক স্নেক বাইট হয়েছে, এই জন্য স্নেক বাইটে আমাদের দেশে কিন্তু অনেক মানুষ মারা যায়, মোটামুটি অনেক মানুষ মারা যায়। তবে আসার কথা হচ্ছে যে আমরা দ্রুতই এখন আমাদের দেশে এই স্নেক ম্যানেজমেন্টের জন্য পয়জন বা ভেনম করা হচ্ছে, সংরক্ষণ সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা করা হচ্ছে, এবং অনেক হেলথ সেন্টারে এখন ভেনম পাওয়া যাচ্ছে, বৃষ্টি হলে ভেনম পাওয়া যাচ্ছে, কেমন? এই জন্য হচ্ছে কি, প্রায় তোমার 90-95% স্নেক হচ্ছে নন পয়জনাস, এবং 5-10% স্নেক হচ্ছে পয়জনাস, কেমন? এখন পয়জনাস স্নেকে চিকিৎসা যদি না করা হয় বা চিকিৎসার সুযোগ না হয় বা কোনো কারণে বিলম্বিত হয় বা আমাদের কুসংস্কার বিভিন্ন কারণে যদি এটা যথাসময়ে না হয়, তাহলে সেখানে মারা যাওয়ার চান্স থাকে বেশি, তাই না? পয়জনাস স্নেকে আর নন পয়জনাস স্নেকে তো পয়জনাস ভেনাম থাকে না, কিন্তু নন পয়জনাস স্নেকে মারা যাওয়ার সম্ভাবনা নাই একেবারে, কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কথাটা পুরোপুরি সত্য না, দেখো এইখানে চিকিৎসাটা, দেখো এই কথাটা আমরা যদি বলি যে বেশিরভাগ সাপে কিন্তু পয়জনাস নন পয়জনাস, এবং তারা কামড় দিলে পরে মারা যাওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ, এই কথা জানলেও কিন্তু অনেক রোগী আশ্বস্ত হয়, কেমন? এই কাজেই নন পয়জনাস স্নেকটা কিন্তু বেশি, কাজে আমরা এখন ওই বেশি করে আশ্বস্ত করতে পারবো, বিশেষ করে যদি আমরা সাপটা চিনি তাহলে হয়তো বলতে পারবো যে এটা নন পয়জনাস স্নেক। এখন আমরা দেখি যে কিভাবে চিনবো পয়জনাস নন পয়জনাস স্নেক। ওকে, প্রথম থেকে হেড স্কেলটা দেখি, হেড স্কেল পয়জনাস থেকে হলো স্মল, কিছু এক্সেপশন আছে, আর নন পয়জনাস স্নেক হলো লার্জ, কেমন? হেড স্কেল পয়জনাস স্নেক হলো স্মল এবং নন পয়জনাস স্নেক হলো লার্জ। বেলি স্কেল পয়জনাস স্নেক হলো লার্জ ওভার এন্টায়ার ব্রেথ, কেমন? বেলি পুরোটা ব্রেথে কিন্তু কভার করে যায়, আর বেলি স্কেল এখানে হচ্ছে লার্জ, ওইখানে হচ্ছে স্মল, দেখতেছি না, বেলি স্কেল নট পর্যন্ত স্মল এবং ডাজ নট কভার দি হোল ব্রেথ, কেমন? ফ্যাংস ফ্যাংস হলো হলো লাইক হাইপোডার্মিক নিডেল, ফ্যাংসটা পজনস থেকে হলো থাকে, আমরা আগে বলছি গ্রুভ এবং ক্যানালাইজ মার্কে হলো না, এখানে একটা ফাঁপা জায়গা আছে না,
বলো লাইক হাইপোডার্মিক নিডল যেরকম থাকে এরকম থাকে, আর নন পোজনাস কেমন থাকে? শর্ট এন্ড সলিড থাকে, শর্ট এবং সলিড, এটাতে কোনো হল নাই, স্পেস নাই। আর টিথ কেমন থাকে? টিথ থাকবে স্যার, লম্বা থাকে, টিথ থাকে টু লং, টিথের টু লং ফ্যাংস, টু লং ফ্যাংস থাকে, টু লং না মানে দুটা দুটা লং ফ্যাংস থাকে, আর ওখানে সেভারেল স্মল টিথ থাকে, সেভারেল স্মল টিথ থাকে, কেমন? আর টেল থাকে কম্প্রেসড, আর আর ইয়ে থেকে নট পজিশন নট মাচ কম্প্রেসড, হেভি টিথ হলো নকচার্নাল। হ্যাঁ, ইয়েটা পজনাস টিথটা সাধারণত রাতে বের হয়, আর নট পজিশন নট সো সারা 24 ঘন্টায় পাওয়া যায়, কেমন? তাহলে আমরা এই জায়গায় আমরা ইয়ে করলাম, জানলাম যে পজনাস টিথ নন পজিশন মধ্যে কিভাবে চিনা যাবে, কি কি ক্রাইটেরিয়া দিয়ে তাদেরকে চিনা যাবে, কেমন? ওকে এই দেখো, এখানে একটা নন পজন স্নেকের ছবি আছে, দেখো ডাবল রো অফ সাপোর্টাল প্লেট, এই যে ভেন্টাল ইয়াগুলো দেখো, স্কেল গুলো দেখো ছোট ছোট, পুরোটা কভার করা নাই, কিন্তু ইয়েতে পজন স্নেকে ইয়েটা বেলিটা পুরোটা কভার করা, স্কেল লার্জ স্কেল থাকে। আর এই ফ্যাং গুলো দেখো, টিথ অনেকগুলো টিথ, তাই না? অনেকগুলো টিথ নন পজন স্নেকে, কিন্তু ওইখানে দুইটা ফ্যাং থাকে, দুইটা টিপ বড় থাকে, বাকি যদি কোবরাতে আরো কিছু ছোট থাকে, আর পিপারের ভাইবার শুধু দুইটা থাকে, ক্লিয়ার? পিপুলটা নন পজন রাউন্ড থাকে, আর ইয়েতে কুকার ক্ষেত্র রাউন্ড থাকে, এবং ভাইপারে থাকে ভার্টিক্যাল। এগুলোই ইয়েগুলোই ওই কনস্টিটুয়েন্ট অফ ভেনম, কার্ডিও টক্সিন আছে, সাইটোলাইসিন আছে, অ্যাগ্লুটিনিন আছে, লেসিথিনেজ, হ্যাঁ, ফসফোলিপেজ, এগুলো আছে কনস্টিটুয়েন্ট, অনেকগুলো কনস্টিটুয়েন্ট আছে, মানে এনজাইম অ্যান্ড টক্সিন। টাইপস অফ ভেনম, কি কি ভেনম আছে দেখো, পোলুব্রিন এন্ড ইলাপিড, এই দুটাই হলো ভেনমটা হলো মেইনলি নিউরোটক্সিক, এন্ড হ্যাজ এ প্রাইমারি টক্সিসিটি ফর দ্য রেসপিরেটরি কার্ডিয়াক সেন্টার। এগুলো এই এইগুলো পোলুব্রিন এবং ইলাপিড হলো নিউরোটক্সিক, মানে তাদের ইয়েটা ভেনমটা কাজ করে, এবং প্রাইমারি টক্সিসিটি হয় রেসপিরেটরি সেন্টারে এবং কার্ডিয়াক সেন্টারে। নিউরোটক্সিক ফিচার্স আর ডিউ টু সিলেক্ট যে টক্সিটা হয় সেটাকে বলে আমরা ওফিটক্সিমিয়া, ওফিটক্সিমিয়া ইজ পয়জনিং বাই স্নেক ভেনম, ওফিটক্সিমিয়া ইজ পয়জনিং বাই স্নেক ভেনম, মোস্ট অফ দি স্নেক বাইট আর from non-venomous snakes, আগে বলছি most of the snake bite are from non-venomous snakes, in venomous snake bites inhibits snake venom injected in more than half of the cases producing mild symptoms, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হাফ অফ দ্য সিস্টেম ইনহিবিট ভেনম, দেখা যায় যে ভেনমাস ইয়া সাপে কামড়ের পরও দেখা যাচ্ছে খুব বেশি সিমটম অনেক সময় হয় না, কিংবা তত বেশি এত এত কম ইনজেক্ট হয় ভেনম যেটা সিস্টেমিক তেমন ফ্যাটা ইফেক্ট তৈরি করে না, এরকমও হয়, কেমন? মোস্ট কমন সিমটম অলওয়েজ স্নেক বাইট পয়জনাস অর নন পয়জনাস ইজ ফাইট, এই যে আগে বলছেন মোস্ট কমন সিমটম যেটা অলওয়েজ স্নেক বাইট পয়জনাস অর নন পয়জনাস ইজ ফাইট, স্পেশালি দি ফিয়ার অফ রিপিট এন্ড আনপ্লিজেন্ট ডেথ, মানে সবচেয়ে তার সে আর মানে আর বেশিক্ষণ বাঁচতেছে না,
ক্ষেত্রে কি হয় স্কিন হয় হাইপোটেনশন হয় ফিবার পালস হয় রেপিড ব্রিদিং হয় দিস ইমোশনাল সিমটমস এপিয়ার উইদিন ফিউ মিনিটস অফ দি বাইক কয়েক মিনিটের মধ্যে এটা হয় সামটাইমস ইট প্রডিউসেস ফিজিওলজিক্যাল শক এন্ড ইভেন ডেথ যেটা আগে বলছিলাম কিন্তু কেমন তাহলে মোস্ট কমন সিমটম দেখা যাচ্ছে এই হচ্ছে ফাইট ফাইটে এই কোল্ডামি স্কিন হয় ফিভার পালস হয় তার হয় কারো যে রিপিড অ্যান্ড আনপ্রেজেন্ট ডেথ এর ফিয়ার এর জন্য হয় সামটাইমস প্রডিউস সাইকোলজিক্যাল শক এন্ড ইভেন ডেথ ইট মে অলসো গিভ রাইজ টু টিটানাস অর গ্যাস গ্যাঙ্গ্রিন এই এই কামুক পজনাস হোক নট পজনাস হোক এতে টিটানাস বা গ্যাস এটি কিন্তু টিটানাস ট্রিটমেন্ট নয় এগুলো কিন্তু ফেটাল কেমন এবার শুধু তোমার কোথায় সাইন সিমটম ডিপেন্ড করে কিসের উপরে যে নেচার লোকেশন ডেপথ নাম্বার অফ বাইকস উপর নির্ভর করে length and time of the snake cold কতক্ষণ কামড়ে ধরে ছিল সেটার উপর extent of anger মানে সে সাপটাকে কতটুকু সে রাগান্বিত করছে motivate করছে কামড় দেওয়ার জন্য সেগুলো নির্ভর করে amount of venous injected মানে symptoms কিসের কিসের উপর নির্ভর করে এগুলোর উপর নির্ভর করে এইগুলো এই criteria উপর নির্ভর করে the species and size of the snake এর উপর নির্ভর করে condition of its fangs and venom glands এগুলো নির্ভর করে age and size of the victim এর উপর নির্ভর করে বাচ্চা না বয়স্ক না ইয়াং নির্ভর করে ভিকটিম সেন্সিটিভিটি ব্যানাম ভিকটিম যারা অনেকে নাকি সাপের বিষ ইয়ে করে কি জানি ওই কি বলা হয় নেশা করে তাদের তো সেন্সিটিভিটি অনেক ডোজ বেশি সেন্সিটিভিটি কম থাকে তাদের হ্যাঁ বা আর যারা কখনো মানে কামড় দেয় তাদের সেন্সিটিভ বেশি থাকে প্যাথোজেন ইন দি স্নেক স্নেকের প্যাথোজেনটা কতটুকু এটা নির্ভর ফার্স্ট এইড এন্ড মেডিকেল কেয়ার কিরকম পাইলো সেগুলোর উপরে সাইন সিমটম নির্ভর করে ক্লিয়ার এগুলো এই যে এই ফ্যাক্টর এখানে এই কয়েকটা নয়টা ফ্যাক্টর উপরে এগুলো নির্ভর করে এর কুমড়া বাইট সম্বন্ধে বলা হয়েছে এখানে কুমড়া বাইটটা কিরকম বাইট হবে হ্যাঁ ওজিং টুজিং কেমন হবে তারপর সোয়েলিং কেমন হবে এগুলো বলা হয়েছে এগুলো আমরা ওই ইয়াতে করে এসেছি ওই যে আমরা কুমড়া বাইট ডিফারেন্ট বাইট আসতেছি ওইখানে আমরা সামারিতে যাবো কেমন ওইখানে আমরা পেয়ে যাবো টাইম বেশি নাই স্যার গ্রেট বাইট তারপর রাসেলস বাইপার ইকিস ডুক দেখি আমরা হ্যাঁ ফেটাল ডোজ হলো কুমড়া হলো 12 মিলিগ্রাম কেমন রুসেস রাসেলস বাইপার হলো 15 মিলিগ্রাম ইকিস হচ্ছে 8 মিলিগ্রাম রেড হচ্ছে 6 মিলিগ্রাম অফ ড্রাইড ভেনাম দি অ্যাপ্রক্সিমেটলি ইল্ড ইন ইচ বাইট ইন টার্মস অফ ড্রাই ওয়েট অফ লাইফ লাইফ ভেনাম ইজ ইন কুবরা হলো 172 to 325 মিলিগ্রাম হ্যাঁ যখন একটা সাপ কামড় দিবে তখন অ্যাভারেজলি কতটুকু মানে পয়জন বের হয় প্রতি বাইটে 170 থেকে 325 মিলিগ্রাম বের হয় কি কিরকম ইয়া ভেনাম এটা লাইফলেস্ট ভেনাম লাইফলেস্ট ডিপ ফ্রিস্ট করে হ্যাঁ লাইফলেস্ট হাইড ভ্যাকান্ট এটা তৈরি করা হয় পাউডার হ্যাঁ এটা প্রতিটা বাইটে 170 থেকে 325 মিলিগ্রাম বেরিয়ে আছে তাহলে আমরা জানি যে কুবরার ফেটাল ডোজ কতটুকু ফেটাল ডোজ 12 মিলিগ্রাম স্যার তাহলে এক বাইটে সে কতজনকে মারতে পারবে খেয়াল করছো নি হ্যাঁ এক বাইটে কতজনকে মারতে পারবে কিন্তু বেসিক্যালি হচ্ছে কি ওইভাবে কিন্তু অতটুকু ইয়া ইনজেক্ট হয় না যদি এতটুকু ইনজেক্ট যায় তো এতটুকু যায় না কিন্তু হোক মানে কোনো সময় কাপড় উপর পরে কোনো সময় স্কিনে সামান্য লাগে কোনো সময় ডেপথ কম হয় বিভিন্ন বিষয় আর রাসেলস বাইপারে প্রতি বাইটে 103 to 250 মিলিগ্রাম বেরিয়ে আসে
পেটে 20 মিলিগ্রাম এন্ড ইকিসে 20 টু 35 মিলিগ্রাম আমরা প্রতি বাইককে লাইফুলাইজড ভেনম আমরা প্রতি বাইকে বেরিয়ে আসে ফেটাল পিরিয়ড কোবরা হচ্ছে হাফ টু সিক্স আওয়ার ফেটাল পিরিয়ড আধা ঘন্টা থেকে ছয় ঘন্টার মধ্যে ইউজুয়াল ফেটাল পিরিয়ড আর বিপার 1 to 2 days ডায়াগনোসিস কিভাবে করব ডায়াগনোসিস করব স্নেক স্পেসিফিক ভেনাম অ্যান্টিজেন আমরা সোয়াব নিব অ্যাসপারেট নিব ব্যাটসুস নিব সিএসএফ নিব আদার বডি ফ্লুইডস থেকে নিব নিয়ে আমরা ডায়াগনোসিস করব কেমন আবার এস্টা স্কিন এন্ড আন্ডারলাইং সারাউন্ডিং টিস্যু যেটা পাংচার করছে সেখান থেকে সেই টিস্যু নিব ওই টিস্যুটা স্টাডি করব বিটেন এরিয়া শুড বি প্রিজার্ভ ইন নর্মাল সেলাইনে রাখব ইউরিনারি ভেনাম রিমেইন ডিটেক্টেবল ইভেন ডু দি ভিকটিম ইজ ট্রিটেড উইথ অ্যান্টিভেনাম দিলেও ইউরিয়া এটা পাওয়া যাবে ডেইলি ইউরিনে 100 করে পাবো এনজাইম ইমিউনোসাপ্রেসর পাবো হ্যাঁ ইমিউনোলজিক্যাল ডিটেকশন করতে পারবো এইগুলো হচ্ছে ডায়াগনোসিস প্রসিডিউর এবার হচ্ছে আমরা দেখি যে কোলুব্রিন বাইট আর বিব্রিন বাইটের মধ্যে ডিফারেন্সটা কি কেমন কিভাবে কোলুব্রিন বাইট এন্ড বিব্রিন বাইট এরিয়া বিটেন এরিয়াটা হচ্ছে এক নম্বর ট্রেইট এখানে আমরা দেখবো এরিয়া বিটেন দেখবো সোয়েলিং দেখবো সিমটমটা দেখবো নিউরোটক্সিক হেমোটক্সিকটা দেখবো স্পিচ এন্ড ডেগ্লুটেশন দেখবো প্যারালাইসিস দেখবো স্যালাইভেশন পিউপিল ব্লাড প্রেশার ব্লিডিং ক্লোটিং টাইম হ্যামোরেজ তারপরে হ্যামোরেজ ম্যানিফেস্টেশন এন্ড কজ অফ ডেথ তাহলে এরিয়া বিটেন এরিয়াটা কেমন হবে রেডিশ সোয়েল হবে টেন্ডার উইথ হাই হ্যাঁ রেডিশ ওয়েল ওয়েলটা হবে যে ফুলাটা হবে রেডিশ হ্যাঁ টেন্ডার উইথ স্লাইট বার্নিং পেইন থাকবে উজিং অফ ব্লাস্টেন লেস রেডিশ ওয়েল তারপরে স্লাইট বার্নিং পেইন আর ব্লাস্টেন উজিংটা কম হবে আর ইয়াতে বিপারে ব্লাস্টেন ফ্লুইডটা হবে মো আর সোয়েলিং এর ক্ষেত্রে কি হবে সোয়েলিং কোলুব্রিনে মিনিমাল অর অ্যাবসেন্ট হবে এট দি সাইট অফ বাইক আর বাইপারে ইনভলভস লিম্বস এন্ড স্প্রেড আপ টু ট্রাঙ্ক হ্যাঁ সিমটমটা নেচারটা কেমন হবে ন্যাচারাল সিমটম কোলুব্রিনে হবে নিউরোটক্সিক আর বাইপারে হবে হেমোটক্সিক আমাদের তো টিউটোরিয়াল হবে আর কিছু রাইটেল আর কি স্পিচ এন্ড ডেগ্লুটেশন হবে ডিফিকাল্ট কোলুব্রিনে আর বিপার হবে নর্মাল এই 5-10 মিনিট আগে তোমরা তো শিখতে পারবা প্যারালাইসিস এখানে লোয়ার লিম প্যারালাইসিস স্প্রেডিং আপ টু ট্রাঙ্ক হেড হবে আর ওখানে প্যারালাইসিস বিবরণে নট প্রেজেন্ট স্যালাইভেশন প্রেজেন্ট হবে কোলুব্রিনে এটা তো অ্যাবসেন্ট হবে পিপুলসটা নর্মাল থাকবে আর বিবরণে ডাইলেট হবে ডিউ টু আর ডু নট রিয়েক্ট টু লাইট ব্লাড প্রেশার নর্মাল থাকবে আর ওখানে যেহেতু হ্যামোরেজিক সেটা হাইপোটেনশন হবে ব্লিডিং এন্ড ক্লোটিং টাইম এটা নিউরোটক্সিক নর্মাল থাকবে আর ওইখানে যেহেতু হেমোটক্সিক সেটা প্রলংড হবে কোগুলেশন মেকানিজম এখানে ব্রেকডাউন হওয়ার কারণে প্রলংড হবে হেমোরোজিক ম্যানিফেস্টেশন কোলুব্রিনে নট প্রেজেন্ট আর ইয়াতে হচ্ছে বিপারেন্ড প্রমিনেন্ট ফিচার কজ অফ দ্যাট এখানে রেসপিরেটরি ফেলিউর ওইখানে হচ্ছে শক অ্যান্ড হেমোরেজ ওকে আমাদের পায়ের থেকে ব্লাডটা কি হয় পায়ে আমরা ব্লাড কিভাবে আমরা ফ্লোটা কিভাবে হয় বলতো পায়ে
পায়ন বা শরীরে ব্লাড ফ্লো কিভাবে হয়? একটা হচ্ছে আমরা পুষ্টি এবং অক্সিজেন পাই আদারে নিয়ে যায়, এটা অনেক ভিতরে থাকে তাই না, ডিপে থাকে না স্যার। আর সুপারফিশিয়ালি কি থাকে? সুপারফিশিয়াল ভেইন থাকে আর লিম্ফেটিক্স থাকে, তারা কি করে যে পেরিফেরি থেকে এটা ইম্পিউরিটিস নিয়ে যায় হার্টের দিকে তাই না। সাপে যদি কামড় দেয়, সাপে কি আর্টারিতে কামড় দেয়? এত গভীরে কামড় দেয় স্নেক, এত গভীরে কামড় দেয়? তোমরা প্রশ্ন করতে হবে তো সুপারফিশিয়ালি দেয় না, বলছিলাম তো স্ল্যাং এমন যে ঠিক মতো বসেও না, সুপারফিশিয়ালি দেয় তো, তাহলে এটা কি দিয়ে যাবে? রাখার কারণে ওটা গেঙ্গ্রিন হয়ে যাবে এবং অনেক সময় পাও কাটা লাগতে পারে। কেমন পেশেন্টকে ইস্যুট করতে হবে, ফার্ম ব্যান্ডেজ দিতে হবে, সোপ ওয়াটার দেওয়া জায়গাটা ধুয়ে নিতে হবে, কেমন লোকাল কোন ইনসিশন বা সাকশন দেওয়া যাবে না, কেমন কোন কোন মেডিসিন দেওয়া যাবে না, কেমিক্যাল দেওয়া যাবে না। ট্রিটমেন্ট আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম অ্যান্টিস্নেক ভ্যানম দিয়ে করব, পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভ্যানম। এটা কি করা হয়? এই যে টাইপ ধরে স্পেসিস আছে ওটা অ্যান্টিজেনটা দেওয়া হয় হর্সে, দেওয়া হয় হর্সে দিয়ে হাইপার ইমিউন করা হয়, তারপর হর্সের সিরাম নিয়ে ওইখান থেকে সেই ইয়েটা ভ্যাকসিনটা তৈরি করা হয়, লাইফিলাইজড করে তারপরে পাউডার তৈরি করা, কেমন জি স্যার। ইট ইজ ইউজফুল হোয়েন গিভেন উইদিন 4 আওয়ার্স অফ বার্থ, 4 ঘন্টার মধ্যে হলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। ইট ইজ লেস ভ্যালু ইফ ডিলে 8 আওয়ার্স এন্ড ডাউটফুল ভ্যালু আফটার 24 আওয়ার্স। এবার আসো তোমার ডোজ কতটুকু দিব, মিনিমাল সিমটম সিমটম আমরা কতটুকু, মডারেট সিমটম কত দিব, সিভিয়ার সিমটম কত দিব, কেমন মিনিমাল সিমটম লোকাল সোয়েলিং বাট নো সিস্টেমিক রিয়াকশন তখন দিব 5 ml, মডারেট সিমটম সোয়েলিং প্রোগ্রেসিং বিয়ন্ড দি সাইট অফ বাইট উইথ সিস্টেমিক রিয়াকশন সেখানে দিব আমরা 10 ml, কেমন। আর সিভিয়ার মাস লোকাল সোয়েলিং সিভিয়ার সিমটম রিয়াকশন এখানে দিব 10 to 15 ml। চিলড্রেন রিকোয়ার সেম ডোজ অ্যাজ ইন অ্যাডাল্ট, এটা আমরা লাইপোলাইজ পাউডারটা আমরা 500 ml ডিস্টিল ওয়াটার সাথে যে মিক্স করে 1 ঘন্টার মধ্যে দিব, কেমন জি স্যার। এবং প্রয়োজনে আবার নিউরোটক্সিক পেশেন্টে আমি ইনিশিয়াল ডোজ দেওয়ার পরে সেখানে আবার আফটার 1 আওয়ার ওভার পিরিয়ড অফ 1 আওয়ার পেশেন্ট ইনিশিয়াল ডোজ অফ will be neutralized unbound free flowing venom, the liver requires 6 hours, মানে নিউরোটক্সিক এর ক্ষেত্রে আবার 1 থেকে 2 ঘন্টা পরে আবার ডোজ দিব, মনিটর করে দিব। আর হেমোটক্সিক এর ক্ষেত্রে 6 ঘন্টা রেস্টোর করতে সময় লাগে, প্রবলেম ফ্যাক্টর 6 ঘন্টার মধ্যে আর দেওয়া লাগবে না, ফলো আপ করে করে দিতে হবে। একটা 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট আছে, যদি আমরা ফ্রেশ ব্লাড নিয়ে হ্যাঁ এটাকে আমরা টেস্ট টিউবে নিয়ে আমরা ইয়ে করবো, একটু 20 মিনিট রেখে একটু টিটেট করবো, টিটেট করে যদি এখনো এটা লিকুইড পাই তাহলে এটা হচ্ছে হ্যামোরেজিক, কারণ যদি হ্যামোরেজিক নাই তো সেটা ক্লট হয়ে যেত তাই না। এইভাবে আমরা কতক্ষণ পর্ব দেখে দেখে আমরা ডোজটাকে অ্যাডজাস্ট করবো। কি আমরা 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট আছে, আমরা ভেনাস ব্লাড নিব 2 ml নিয়ে এটাকে গ্লাস টেস্ট টিউবে নিয়ে এটাকে আমরা কে ইয়ে করে রাখবো, এটাকে স্ট্যান্ড করে রাখবো,
দরকার রাখবো এবং পরে 20 মিনিট পরে টিকটেট করবো। টিকটেট করে দেখবো যে প্লট হয়েছে কিনা, যদি এখন ওটা ইয়া থাকে প্লটেড না হয়, হ্যাঁ তাহলে বুঝবো যে সেটা হেমোরেজিক বাইট। ওকে জি স্যার। আধার নিজস্ব আছে? 10:35 হয়েছে স্যার। টাইম আপ স্যার। শেষ হয়েছে প্রায়। প্রশ্নটা একটা দেখো, সুদ পাবো কেমন, উইথ হিসাব ইংলিশ আর ভেনাস ওভার স্কিন ইউরো ক্রিস্টাল হবে, আর পয়জনাস স্নেক লিভস টু অর ওগেশনলি ওয়ান ফ্যাংস মার্স আমরা পাবো। তাহলে এখানে ক্লোথিং এ এম্বার কালার ফ্রুট পাবো, তারপরে স্কিনে ইউরো ক্রিস্টাল পাবো, তারপরে পয়জনাস স্পিয়ার মার্কস পাবো একটা বা দুটা, নন পয়জনাস স্নেক হ্যাভ সেমিলোয়েড স্যাট হবে, আর পাংচার্স দি পাংচার্স পাংচার্স তোর 1.5 ইঞ্চ ডেপথ থাকবে কলুব্রিনে, আর ভিপারে থাকবে 2.5 সেন্টিমিটার ডেপথ। তারপর ইন ভিপারিন বাইট দেয়ার ইজ ডিসকালারেশন সোয়েলিং সেলুলোডিস থাকবে, আর ওটাতে ডিসকালারেশন সেলুলোডিস থাকবে না। হ্যাঁ তারপরে অ্যাবাউট দি মার্ক হ্যামোরেজ অকার ফ্রম দি পাংচার এন্ড মিউকাস মেমব্রেন এর দিকে থেকে হ্যামোরেজ হবে, তার বাউলে হ্যামোরেজ যাবে, পিপি স্পোর্ট পাওয়া যাবে, পেরিকার্ডিয়ামে হ্যামোরেজ আরো পাওয়া যাবে, লাংসে পাওয়া যাবে এবং আদার টিস্যু গুলোতে পাওয়া যাবে, কিডনি ইনফ্লামড হবে, নেক্রোস টিউবুলার নেক্রোস হবে, কর্টিক্যাল নেক্রোস হবে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হবে, মার্ক কনজেশন হবে। হ্যাঁ তারপর সাবস্কেপুলার কিডনিতে সাবস্কেপুলার পিন পয়েন্ট হ্যামোরেজ পাওয়া যাবে, মুসকেসেস ভিপারিন বেটে, তারপরে ভিপারিন যেহেতু হ্যামোরেজিক, যেহেতু একুট রিনাল ফেলিউর ইজ দ্য লিডিং কজ অফ ডেথ ইন ভিপার বাইট, একুট রিনাল ফেলিউর একটা লিডিং কজ, রেজুলার গ্ল্যান্ড গুলা সলেন হবে, হ্যামোরেজিক হবে, ইন্টারনাল অর্গানস গুলো কনজেস্ট হবে, ওয়াশিং ফ্রম দ্য বাইটেরিয়াম এ কন্টেন্ট, আবার বাইটেরিয়া যদি ওয়াশিং করি তাহলে কোলেস্টারেজ সমুপ্লাস্টিন যে ইয়াগুলো পাবো, কোস্টুরেন্ট গুলো পাবো, স্কিন এন্ড আন্ডারলাইং টিস্যু সারাউন্ডিং দি ফ্যাংমাস শুধু রিমুভ ফর অ্যানালাইসিস, আমরা স্কিন আন্ডারলাইং টিস্যু নিয়ে ওটা অ্যানালাইসিস করে এলিজা টেস্ট করবো। হ্যাঁ অ্যাবজর্পশন এক্সক্রিশন এটা এটা দেখাচ্ছি না, সার্কামস্টেন্স পজিশন হুমসে ইয়াটা বলি মেডিকেল ইম্পর্টেন্স, এটা মেইনলি অ্যাক্সিডেন্টাল কেমন, পয়জনিং এজ এ রুল অ্যাক্সিডেন্টাল তাই না, আপনার অ্যাক্সিডেন্টাল না এক হোমিসাইড সুসাইড হয়, হ্যাঁ মেইনলি কিন্তু অ্যাক্সিডেন্টাল, ওকেশনালি মার্ডার ইজ কমিটেড, ওকেশনালি কি করা হয় এই স্লিপিং ইয়াতে বেডে পার্সনের উপরে এটা খাইরা দেওয়া হয়, মানে ইয়ার শত্রুতাবশত এইভাবে কিছুটা হোমিসাইডাল হয়, আর রেয়ারলি অ্যাক্সিডেন্টাল, রেয়ারলি অ্যাক্সিডেন্টাল, একটা একটা উদাহরণ আছে ক্লিওপেট্রা ইয়া বলা হয়, ক্লিওপেট্রা সাপে কামুরে বাইটে নিজেকে দংশন করে মারা গেছে, এছাড়াও একটা ক্যাটেল ইয়া পয়জন করা হয়, কি করা হয় এখানে সাপকে পয়জনের সাপকে মাটির মাটির ভেসেলে রেখে ওইখানে একটা কলা রাখা হয়েছে, তখন এরপরে ভেসেলটাতে হিট দেওয়া হয়, হিট দিলে সাপটা উত্তপ্ত হয়ে কলাটাকে ইয়া করায় বাইট করে, বাইট করতে করতে ওখানে অনেক পজন ঢুকে এবং ওই কলাটাকে তখন ক্রাশ করে, হ্যাঁ ওইটাকে একটা র্যাগের মধ্যে মিশিয়ে দেওয়া হয় এবং সেই র্যাগটা পরে ব্যাম্বু স্লিট দিয়ে ক্যাটেলের র্যাকটামে ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে ক্যাটেল মারা যায় কেমন, ক্যাটেল পয়জনিং করা হয়, তবে এই ক্যাটেলের মাংস খেলে পরে পয়জনিং হবে না, কিন্তু ওইখান থেকে রক্ত যদি ক্যাটেলের রক্ত যদি মাংসের রক্তে প্রবেশ করে দেয় সেটা দিয়ে বিষক্রিয়া হবে। এই হচ্ছে আজকের মোটামুটি লেকচারের মানে সার বিষয়গুলা, তাহলে আমরা এতক্ষণ স্নেক স্নেকের স্পেসিস কত ধরনের কয়টা কয় ধরনের পয়জনাস স্নেক আছে, ফ্যামিলি কি কি, তারপরে তার পয়জনাস নন পয়জনাস স্নেকের পার্থক্য, কলিগ্রিন বাইট ভিভারিন বাইটের পার্থক্য,
তোমরা ইয়ার ডিপেরিনের পার্থক্য আমরা সাইন সিমটে পজারস নেকের বাইটার সাইন সিমটম হ্যাঁ ভ্যানাম ভ্যানামের কোন পজিশন তারপরে এটার পজিশন কোথায় থাকে গ্ল্যান্ডের ফ্যাংসের পজিশন কোথায় থাকে কিভাবে ওটাকে ওটা ভ্যানটা বেরিয়ে আসে হ্যাঁ কোন কোন স্নেকের ভ্যানামের ইয়াটা ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারটা কিরকম কোনটা নিউরোটক্স কোনটা হেমোটক্স এবং কিরকম ম্যানিফেস্টেশন এইগুলো আলোচনা করলাম সাথে সাথে তার প্রাইমারি এইড ফার্স্ট এইড ট্রিটমেন্ট পোস্টমর্টম মেডিকেল ইনপ্যাক্টস আমরা আলোচনা করলাম ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট আমরা আমরা ক্লাস এখানে ক্লোজ করতে পারি তোমরা কি অবস্থা আছো তো সবাই হ্যাঁ হ্যালো ডিয়ার স্টুডেন্ট হ্যাঁ আমি ক্লোজ করে দিচ্ছি নাকি